এই হোয়াটসঅ্যাপেটা বাপুজি রিউনিয়নের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। তো আমরা দুপুরের সময় গেছিলাম, আর হচ্ছে মানে আমি যে দেখি লটারি শেষ, খেলাধুলা শেষ, সব কিছু ইভেন্ট শেষ। তো আমি জাস্ট খালি লাঞ্চের টাইমে যেতে পারছি আর কি। তো আমি গিয়ে লাঞ্চের জন্য বসে গেছিলাম, আর বুড়হানি আর পানি হচ্ছে আগে সার্ভ করে গেছে। আর আজকে লাঞ্চে ছিল কাচ্চি, জানি অনেকের ফেভারিট খাবার, বাট আমার এটা মোটামুটি লাগে, আমার যেহেতু আমি চাইনিজ লাভার। বাট এই কাচ্চিটা অনেক ভালো ছিল। আর রাজশাহীতে মানে কাচ্চি লাভার্স না সরি ফুড লাভার্সের কাচ্চি হচ্ছে সব থেকে ভালো। তো বাপুজিরা সেখানেই হচ্ছে রেকমেন্ড করছিল এবং ওখান থেকেই হচ্ছে ক্যাটারিং নিছে। তো মাংসটা অনেক সফট ছিল অ্যান্ড কাচ্চিতে আমি আলু বেছে বেছে নিছি অ্যান্ড কাচ্চি খাচ্ছি। এটা আনলিমিটেড ছিল, এই জন্য আরও বেশি মজা লাগছে। মানে হোটেলে গেলে তো আমাদেরকে একটু মানে বেছে শুনে খাইতে হয় যে এটুকু খাবো কি ওটুকু খাবো। তো আমি এখানে খাওয়া দাওয়া করতেছি কাচ্চি, বুড়হানি ছিল, রোস্ট ছিল সাথে, অনেক বেশি মজা অ্যান্ড লাস্টে মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হাঁটাহাঁটি করলাম ভেনুতে, পুরো ভেনুটা তে দেখলাম আজকে লোকজন একটু কমেই গেছে, কারণ অনেকেই চলে গেছে আবার কালকে রাতে। তো এখানে হচ্ছে ভেনুটা অনেক সুন্দর করে সাজাইছিল, এই জন্য এখানে আবার একটু ছবি টবি তুললাম। গোলাপ গাছটা অনেক সুন্দর লাগতেছিল আর কি। তারপরে এখানে হচ্ছে বাপুজিরা মানে অনেক মানে যেহেতু ফ্রেন্ড কম ছিল, এই জন্য হালকা হালকা মানুষ মনে হচ্ছে যে অনেক কম মানুষ, কম মানুষ। তারপরে এখানে যারা খেলাধুলো করছিল তাদেরকে হচ্ছে অনুষ্ঠান দিচ্ছে, মানে ফুটবল ছিল, ক্রিকেটের আয়োজন ছিল, দড়ি খেলা, আরও গান নাচ অনেক কিছুই ছিল। তো ওদের সবাইকে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে। আর এখানে হচ্ছে যারা ওয়েটার ছিল তারা খাওয়া দাওয়া করতেছে আজকে, আজকে আর বুফে সিস্টেম ছিল না। তারপরে এতে হচ্ছে বাবুজিদের ক্রেস্ট, আমার হাতে বাবুজি এসে ক্রেস্ট আর ক্যালেন্ডার ধরাই দিয়ে গেছে যে এগুলো ধর বাসায় নিয়ে যা, ভালো কথা। তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর কি, আম্মু গাড়িতে উঠতেছে। আর এই তো হলো অবস্থা। তো এই দুই দিন বেশ ভালোই কাটলো বাপুজিদের পুরনো মিলনতে। আমি এর আগে মানে ছোটো থাকতে গেছিলাম, এরপরে আর এত বড় হয়ে গেছে। এরপর সবাই শহর ঘুরতে গেছিলো আর কি বাস গাড়ি নিয়ে, তো আমি আর ওখানে যাই নাই, আমি চলে আসছি বাসায়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।